তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি গোবর সার। তো এই গোবর সারটা আমি কিভাবে তৈরি করছি বা কিভাবে তৈরি করব সেটি আপনাদের দেখাবো। আপনারা যারা শহরে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন না, যারা যাদের এই গোবর সার পেতে খুব অসুবিধা হয়, যারা ছাদ কৃষি করেন বা টবে গাছ লাগান, তারা এই জিনিসটার খুব অভাব বোধ করেন। তো তাদের জন্য খুব সুন্দর একটি প্রসেস দেখাবো যে এই গোবর সার কীভাবে পাবেন এবং কীভাবে এইভাবে প্রসেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে নিয়েছি। তো এই জিনিসটা কীভাবে করবেন আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন সেটি দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এটিকে গ্রাম অঞ্চলে বলে চিপড়ি, গোবরের চিপড়ি, যে গরুর যে পায়খানা হয় সেই পায়খানাকে মেয়েরা এই গোল 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 আকারে করে রোদ্রে শুকাতে দেয় এবং এটাকে গ্রাম অঞ্চলে চিপড়ি বলে বা অনেক জায়গায় ঘোঁটাও বলে থাকে, গোবরের ঘোঁটা। তো এই জিনিসগুলো আপনি গ্রাম অঞ্চলে সহজেই পেয়ে যাবেন, কিন্তু শহরে এগুলো পাওয়া যায় না। তো আপাতত এখন অনলাইনে দেখতে পাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে এগুলো পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম দেখায়। 5 পিসের দাম 150 টাকা, 160 টাকা, 200 টাকা এরকম খরচা হয়। তো আপনারা যদি মনে করেন এরকম গোবরের চিপড়ি নেবেন তো এগুলো অনলাইন থেকে পেয়ে যাবেন, তাছাড়া গ্রাম অঞ্চলে খোঁজ করলে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েক পিস এই গোবরের সার করার জন্য কয়েক পিস এই চিপড়ি নিয়ে নিয়েছি বা ঘুঁটা নিয়ে নিয়েছি। তো এই ঘুঁটাগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে ভাঙবো, বা কিছু হাত দিয়েও আপনি ভেঙে নিতে পারেন বা অন্য কোনো বস্তুর সাহায্যেও আপনি এটাকে গুঁড়া করে নিতে পারেন। তো এগুলো একেবারে শুকনো অবস্থায় থাকে, তো রোদে শুকিয়ে একেবারে শুকনো হয়ে যায়, সেগুলো হাত দিয়ে এভাবে একটু শক্ত একটু শক্ত হয়, বেশি শুকিয়ে গেলে একটু শক্ত হয়। তো একটু চেপে চেপে এগুলোকে ভেঙে নিলে সহজেই গুঁড়া হয়ে যায়। তাছাড়া আপনি জল দিয়ে ভিজিয়ে নিয়ে যদি এটি করেন খুব মানে গোবরের আকারে হয়ে যায়, কিন্তু তারপরে আপনাকে শুকাতে হবে। তো এটা শুকা অবস্থায় ভেঙে দিলে খুব ভালো, একটু কষ্ট হলেও এটি করা যায় এবং খুব সুন্দর আকারের গোবরের সার আপনি পেয়ে যান এখান থেকে বা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি এবং পুরোটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। তো চলুন বিস্তারিতভাবে দেখা যাক। তো ভিডিওটাকে আমি ফাস্ট করে দিয়েছি, যেহেতু আমি পুরোটা যদি দেখা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি করে ভিডিও ফাস্ট করে নিয়েছি, কারণে যে আপনাদের কম সময়ের মধ্যে আমি কীভাবে ভাঙছি সমস্ত প্রসেস আমি একটুও কাটবো না, কোনো ভিডিও স্কিপ হবে না, সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো। এই কারণেই সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাচ্ছি যে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে যে এটা কীভাবে হলো ওটা কীভাবে হলো। এই কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন যে এই ঘুঁটো থেকে বা এই শুকা চিপড়ি থেকে কীভাবে গোবরের সার বা গোবর সার বের করা হয়। সমস্ত প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে ছোট ছোট আকার করে যত ছোট পারবেন আপনি হাত দিয়ে ভেঙে দিতে পারেন। হাত দিয়ে ভাঙতে যদি অসুবিধা হয় আপনি লোহার কোনো দণ্ড দিয়ে বাড়ি মেরে মেরেও সেইগুলোকে এই জিনিসগুলোকে আপনি গুঁড়া করে নিতে পারেন। তো খুব গুঁড়া করে নেবেন যাতে আপনার মাটির সঙ্গে মিশাতে খুব ভালো হয়। মাটির সঙ্গে যখন আপনি পাইল করবেন বা মিশাবেন এই গোবর সারগুলোকে, তখন মাটি অনেক উর্বর হবে এবং খুব সুন্দর হয়ে যাবে, বা এবং জল যে বের হওয়ার যে ব্যাপারটা থাকে এবং মাটি খুব উর্বর হয়ে থাকবে। তো আপনারা এভাবে গুঁড়া করে নেবেন। আমি দেখাচ্ছি কিছু আকারেই আমি দেখাচ্ছি, আমাদের এখানে এই গ্রাম অঞ্চলে এগুলো প্রচুর আকারে পাওয়া যায়, এগুলোর অভাব হয় না। তো গোবরও পাওয়া যায় এবং এই ঘোটাও পাওয়া যায়। তো আমি সব কিছু আপনাদের এর আগের যে মাটি প্রস্তুত করা যেটা দেখেছি সেটি গোবর সার থেকে আমি দেখেছি, যে কাঁচা অবস্থায় ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার দিয়ে দেখেছি, সেটাও আপনারা এর আগের ভিডিও দেখে নিতে পারেন। তো এটি আমি এ কারণে দেখেছি যে এই চিপড়ি থেকে বা এই ঘোটাতে গোবর সার কীভাবে তৈরি করা হয়। আপনারা তো শহরের মানুষ অনেকজন পায় না এই গোবর সারগুলো বা গোবর পায় না, তো সেক্ষেত্রে অনলাইন থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে এই শুকনো গোবর চিপড়িগুলোকে অর্ডার করতে হয় এবং আপনার ছাদের টবের জন্য খুব উপকারী হয়। তো মাটি তৈরি করার জন্য অবশ্যই এই গোবর সার দিবেন, তাহলে খুব উপকারী। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সমস্ত ভেঙে গুঁড়া করে নেব এবং যদি আপনার অসুবিধা হয়, আমি বলছি হাতের কাছে যদি কোনো দণ্ড থাকে, আমি যেমন ইঁট পেয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাঙা একটা আধলা ইঁট দিয়ে সেটিকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে আপনারা গুঁড়ো করে একইবারে গুঁড়ো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যথেষ্ট পরিমাণে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা গুঁড়ো করে নেবেন। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এই কৃষি সম্পর্ক বা ছাদ কৃষি সম্পর্ক ভিডিও বিস্তারিতভাবে আসবে বা আপনাদের প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো কীভাবে মাটি প্রস্তুত করবেন, কীভাবে সার জৈব সার তৈরি করবেন, কী পরিমাণে দিবেন একটা টবে এবং কীভাবে গাছকে পরিচর্যা করবেন আপনার ছাদে, নিজে নিজে সেগুলো করতে পারবেন, সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন,
শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনার কোনো যদি প্রশ্ন থেকে থাকে, যে আপনার যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা সেগুলো জানতে পারেন, আমরা আপনাদের উত্তর দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনি আলগা করে নেবেন এবং যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে সেটা এক সাইড আমি করে দিচ্ছি। এভাবে আপনারা আস্তে আস্তে, একটু সময় হয়তো লাগতে পারে, কিছু যে এগুলো ভাঙতে কিছু সময় আপনার ব্যয় হতে পারে, তো অবশ্যই এগুলো আস্তে আস্তে করুন। অবশ্যই আপনি সবাই পারেন, বাড়ির যে কোনো মহিলাও পারবে কাজগুলো করতে। আপনি যদি ব্যস্ত থাকেন আপনার মহিলাকে দিয়েও এই কাজগুলো করাতে পারেন। তো এইভাবে একটু ছাদে, আমি ছাদের ওপরে এটি করছি, যেহেতু নিচে এটা করছি না, নিচে আমার সেরকম জায়গা স্পেস নেই, তো আমি ছাদের ওপরে এই কাজ করছি। তো বর্ষাতে বিশেষ করে এই গোবর, শুকনো গোবর পাওয়া খুব মুশকিল হয়, সচরাচর পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সব ভিজে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এরপর আমি চালনি দিয়ে, এই বালি চালা যে চালনি আপনার বাড়ির কাজে, যে আমার যে বাড়ি তৈরি করার কাজে এটি বেঁচেছিল চালনিটা, সেটাকে ফেলে দিনে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভাঙাচোরা আছে, সেটি দিয়ে আমি এই প্রয়োজনীয় কাজটি সেরে নিছি। এভাবে আপনি এই গোবর সারগুলোকে আপনি চেলে নেবেন গুঁড়ো করার পরে। তো চাললে খুব ভালো হবে, একই পরিমাণে সেই জিনিসগুলো থাকবে, যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলোকে আবার পুনরায় আপনি গুঁড়ো করবেন। তো এভাবে প্রসেসগুলো আপনি করবেন, আস্তে আস্তে প্রসেস করে দেখবেন পুরোটাই আপনার গুঁড়ো হয়ে গেছে। এবং দেখবেন শেষে আমি দেখাচ্ছি আপনাদের, প্রথমে যেরকম দেখলেন যে সারগুলো কী আকারে হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে যাচ্ছে আপনি দেখতে পেলেন। তো এভাবে আপনি ইট দিয়ে হোক বা হাত দিয়ে হোক আস্তে আস্তে করে গুঁড়ো করে সমস্ত জিনিস গুঁড়া করে নেবেন এবং খুব ভালো মানের আপনি গোবর সার পেয়ে যাচ্ছেন। তো ছাদ কৃষি করতে গেলে অবশ্যই গোবর সারের প্রয়োজন, যত কৃষি হোক, কৃষক হোক বা যারাই টবে গাছ লাগাক না কেন, এই গোবর সারের সবাই অভাব মনে করে, যে বিশেষ করে শহরের মানুষ অভাব বোধ করে যে এই জিনিসগুলো পাওয়া যায় না। তো এই জিনিসগুলো সহজেই আপনি পেয়ে যেতে পারেন, অনলাইনে পেয়ে যাবেন, বা যদি আপনাদের খুব প্রয়োজন মনে পড়ে তো আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন যে কোথায় পাবো বা কী পরিমাণে পাবো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাহায্য করব যে কোথায় পাওয়া যাবে, বা সেই লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব যে অনলাইনে যে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার আপনাদের আমি চেষ্টা করব, সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এভাবে চেলে নেবেন, চেনে নেওয়ার পরে কত সুন্দর আকারে এই গোবর সারগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, যে কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এভাবে সমস্ত কিছু মাটিও চেলে নিলে খুব ভালো হয়, এভাবে মাটি গোবর একসঙ্গে চেলে নিলে আপনি টপ করবেন, খুব সুন্দর টপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গোবর সার বেরিয়ে গেছে। তো এরকমভাবে গোবর সার তৈরি করার জন্য অবশ্যই এইভাবে প্রসেসগুলো অবলম্বন করুন। আর আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো অবশ্যই সেই কাজগুলি করুন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমরা দিব। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।